হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে তো সেই দিকে চোখ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই লক্ষ ছেলে মেয়েকে বাইক কিনতে সহজ ঋণ দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা কর্মসংস্থানের লক্ষ্যে দুই লক্ষ ছেলে মেয়েকে বাইক কিনতে একেবারে লোন দেওয়ার ঘোষণা করেছেন মমতা সরকার তো দেখে নেব বন্ধুরা ঠিকঠাকই আপডেট খবরটি বেরিয়ে আসছে তো আপনারা জানেন সামনেই ভোট রয়েছে তো সেই ভোটের সবচেয়ে বড়ো চমক হলো এই যে দুই লক্ষ ছেলেমেয়েকে বাইক কিনতে টাকা দিতে চলেছে মমতার সরকার চলুন বন্ধুর আপডেট খবরের দিকে চোখ রাখবো বলা হচ্ছে রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ নবান্ন সভাঘরে অনকর্ষ সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে তিনি ঘোষণা করেন যে কো অপারেটিভ ব্যাংক থেকে বাইকের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেবে সরকার যাতে তারা শাড়ি বা অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারেন হ্যাঁ বন্ধুরা বাইকে করে অর্থাৎ বাইকে করে যাতে আপনারা সমস্ত ছেলে মেয়েরা রয়েছে বেকার যুবক যুবতীরা রয়েছে নানা ধরনের ব্যবসা করতে পারে সেই জন্য সহজ শর্তে ঋণ দিতে চলেছে সরকার মুখ্যমন্ত্রী বলেছেন দুই লক্ষ ছেলে মেয়েকে ঋণ দেওয়া হবে সরকারি ব্যাংকে এ দিয়ে দেওয়া দেওয়া হবে না অর্থাৎ কোনো সরকারি ব্যাংক থেকে ঋণটা দেওয়া হবে না কো অপারেটিভ যে ব্যাংক রয়েছে সেই কো অপারেটিভ ব্যাঙ্ক থেকে বাইক কেনার জন্য ঋণ দেওয়া হবে তাদের বাইকের পিছনে থাকবে বক্স তাতে শাড়ি নিয়ে গেলে বিক্রি করতে বা ফল নিয়ে আপনি বিক্রি করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী আরও বলেন যে এরকম দুই লক্ষ ছেলে মেয়েকে বাইক দেওয়ার পরিকল্পনা করেছে সরকার এক একটি পরিবারে জন থাকলে উপকৃত হবেন দশ লক্ষ মানুষ কোভিড পরিস্থিতিতে বিভিন্ন মেলা না হওয়ায় সংকটে ক্ষুদ্র ও কুটির শিল্পীরা তো এ নিয়ে মমতার আশ্বাস কালী পূজা কেটে যাওয়ার পরে মেলার অনুমতি দেবে সরকার সামাজিক দূরত্ব মেনে নিতে হবে দরকারে কয়েকটা মেলার আয়োজন করবে রাজ্য সরকার এরও পাশাপাশি তিনি জানিয়েছেন তপশিলি ও নমশুদ্ধ সম্প্রদায়ের পঁচিশ হাজার জনকে নিঃসর্ত্বে দেওয়া হবে পাটটা মমতা স্মরণ করিয়ে দেন উনিশশো সালে তিনি ছিলেন যাদবপুরের সাংসদ তখনই তিনি নিঃসত্ব পাঠ্টার উদ্যোগ নিয়েছিলেন তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তের সবচেয়ে যে বড়ো খবরটি বেরিয়ে আসছে তা হচ্ছে দুই লক্ষ ছেলে মেয়েকে ব্যাংক থেকে লোন দেওয়া হবে বাইক কেনার জন্য অর্থাৎ ছেলে বা মেয়ে যুবক বা যুবতী যে কেউ অ্যাপ্লাই করতে পারেন তো এই আপডেট খবরটি বেরিয়ে আসছে রকম সরকারি ব্যাংক থেকে দেওয়া হবে না দেওয়া হবে কোঅপারেটিভ ব্যাংক থেকে তো কবে দেওয়া হবে কখন দেওয়া হবে কি কি শর্ত রয়েছে এখনও পর্যন্ত সেটা অফিশিয়াল আপডেট এসে পৌঁছায়নি যখন এই ব্যাপারে অফিশিয়াল আপডেট এসে পৌঁছবে আপনাদেরকে জানিয়ে দেবো তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা সবেমাত্র ইমিডিয়েট ঘোষণা করেছেন তো আপনাদেরকে আপডেট খবরটি জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য